নমস্কার কিছুক্ষণ আগেই বিধ্বংসী গতিতে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় ড্যানিয়েল যার প্রভাবে আফ্রিকার দেশ লিবিয়াতে প্রবল বন্যা সৃষ্টি হয়েছে ভয়ঙ্কর এই বন্যায় দুই জন মানুষের মৃত্যু হয়েছে এবং নিখোঁজ হয়েছেন প্রায় পাঁচ থেকে ছয় হাজার মানুষ ঘূর্ণিঝড়ের ফলে শহরের দক্ষিণে দুটি বাঁধ ধসে গিয়ে বন্যা সৃষ্টি হয়েছে যার কারণে ওই দেশে তিনটি সেতু ধ্বংস হয়ে গিয়েছে এই মুহূর্তে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করেছে একটি নতুন ঘূর্ণাবত্ত যা পরবর্তীকালে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে তারপর তা শক্তি বাড়িয়ে দক্ষিণ উড়িষ্যা উপকূল হয়ে অন্ধ্রপ্রদেশের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও মৌসুমি অক্ষরেখা দীঘার ওপর দিয়ে আসাম হয়ে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে যার কারণে আর্দ্রতাজনিত অস্বস্তির পাশাপাশি কয়েকটি জায়গায় সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী তেরোই সেপ্টেম্বর বুধবার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি হাওড়া হুগলি কলকাতা পুরুলিয়া ও বাঁকুড়া জেলায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তী চব্বিশ ঘন্টা অর্থাৎ চোদ্দোই সেপ্টেম্বর বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা ও ঝাড়গ্রামে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি হাওড়া হুগলি কলকাতা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পুরুলিয়া ও বাঁকুড়া জেলায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী পনেরোই সেপ্টেম্বর শুক্রবার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি হাওড়া হুগলি কলকাতা পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়া জেলায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী ষোলোই সেপ্টেম্বর শনিবার উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হুগলি হাওড়া পূর্ব মেদিনীপুর ও নদীয়াতে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম ও মুর্শিদাবাদে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজ ঢাকা বরিশাল চট্টগ্রাম খুলনা মনমেন সিং ও সিলেট বিভাগে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজ হিমালয় ভাতদের সংলগ্ন পাঁচটি জেলা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে মেঘলা আকাশের পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বাতাসে সর্বোচ্চ আর্দ্রতার পরিমাণ থাকবে পঁচানব্বই শতাংশের আশেপাশে এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বিলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ